কি হচ্ছে এখানে সিঙ্গারা সমুসা মানা মু কি যাবেন বলেন একটা গান শোনাই গান গান এই এটা কি গান শোনা জায়গা নাকি এটা হচ্ছে কোট এটা হচ্ছে চস কোট তুমি আসামে আসামের জায়গায় থাকবা চলা এটা কি স্টেট প্রোগ্রাম পাইছো গান শুনাবি কবর থেকে আসামির কোনো হদিস নাই উকিলের কোনো হদিস নাই সাক্ষীর কোনো হদিস নাই বুঝলাম না ব্যাপারটা আমি এখানে আসলাম কি জন্যে কেউ কি আছে হ্যাঁ কেয়ামতের নমুনা জানি কিন্তু কমু না সুর ডাকাত পকেট মাই তাদের ফিরা কামু না ভাই আমি এই চাকরি আর করমু না আমি যামু গা স্যার আমি এসে গেছি আরে তুই পুলিশ না ভাই হ্যাঁ স্যার আমি তো বলি তুই পুলিশ এই বড় আসামি কই আসামি বাইরে গিটার মেরে মেরে মাল কাচ্ছে তো মাল কাচ মাল হ্যাঁ মাল ভাই রে ভাই পুলিশ ভাই ভাই আসামি টা লই আই না ভাই ভাই তাড়াতাড়ি আন ভাই এই শালা আসামি লই আই না এ শালা এভাবে কর কর বললে কিন্তু মেরে দিব দিলাম পুলিশ ভাই আসামি টা নিয়ে আসেন এভাবে বল শালা বস এভাবে বসে থাক আমি নিয়ে আসি হেই আসামি গাই আপনাদের একটাই সমস্যা শুধু আসামি আসামি করেন সব সময় আসামি আসামি করেন আসামি আসামি না করে কি বউ করবো দাও আসামি নিয়ে আসো আচ্ছা আপনি যখন দশ মানুষ বলতে চান আসামি আনতে হয় হ্যাঁ আমি যা আসামি নিয়ে আসো ও আচ্ছা তুমি আসামি স্যার আমি আসামি আল্লাহ গো কি কিউট একটা গান শোনাই গান গান এই এটা কি গান শোনার জায়গা নাকি এটা হচ্ছে কোট এটা হচ্ছে চস কোট তুমি আসামে আসামের জায়গায় থাকবা চলা এটা কি স্টেট প্রোগ্রাম পাইছো গান শোনাবি পাক আতাই পাক শালা ইউটে ডিব্বা এত সুন্দর মানুষ হয়ে তুই মানুষ কোন করস কেমনে পারিস রে ভাই তোরা না স্যার স্যার আমি কোন করি নাই স্যার আমি সম্পূর্ণ নিজস্ব আমার দেখে দেন স্যার তালা দেখলে তো এরকম লাগে বিশ্বাস তো হয় না নির্দোষ হতে পারে আমি তো আর দেখি নাই দেখে তো মনে হয় না আচ্ছা তুই কি আসলে সত্যি নির্দোষ আচ্ছা সরকার রায় শোনানোর জন্য আমার বেতন দেয় নাকি আপনার বেতন দেয় মিয়া হ্যাঁ
কি হচ্ছে এখানে সিঙ্গারা সমুসা পানামু কি যাবেন বলেন এটা একটা সসকুস ও মাই গড আমি তো তোর সিনে ফেলেছি তুই উকিল না এ ভাই আমি তোর চিনছি ভাই আমি আমি বাসলাম ভাই আমার ইঞ্জিন এসে না আমার চোখের সামনে ও খুন করছে চোখের সামনে করছে মাত্র ছয়টা কোন এই তুই 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 নিজের চোখে দেখ যাস আইনে সুখ অন্ধ হওয়াতে আমি চোখে কম দেখি জানেন না ও আচ্ছা তুই তো কে দেখছে এ কোন করছে কে দেখছে এটা তার প্রমাণ এটুকুই প্রমাণ হ্যাঁ এত টাকাই কত বড় প্রমাণ খুঁজে আচ্ছা সমস্যা নাই টাকায় সব কিছু পারে আমার কথা বিশ্বাস হলে রে ফাঁসি দিয়ে দেন ফাঁসি তোমাকে ফাঁসি দেওয়া গেল আমি গ্রহণ করবো পারলে একটা জায়গায় দুইটা নিয়ে আসিস আমার তো টাকার প্রয়োজন ভাই কথা বলছেন মাঝখানে সিনিয়র মানুষ কথা বলতে কিছু শিক্ষা দিতে পারেন না আমি আনতেছি আপনি চুপ করেন তুই আমার ব্যবসা তো কে দিবি এই আমি সাক্ষীর জন্য টাকা নিছি না চুপ এই মা সাক্ষী দিতে আছে সাক্ষী দিয়ে চলে চলে যাবো কবরে আবার ও আচ্ছা আজকাল তাহলে কবরেও থেকে উঠেও সাক্ষী দেওয়া যায় পারবে না কেন যদি কবর থেকে উঠে বুট দেওয়া যায় তার সাক্ষী দিতে কি আচ্ছা আমি আসল প্রচুর কে আমি একজন মানুষ অর্ডার 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 সমস্যাটা কি ভাই মামলাটা কি আমার একটু বোঝা নাইলে আমি চলে যাই রে ভাই মামলাটা হচ্ছে ও ছয়জন কে ও ও এ কি সহ ছয়জন কে খুন করছে বিশ্বাস না হলে আপনারা মোবাইল গত রাতে যে ছবিটা দিতে আমি দেখানো ও কিনে জিজ্ঞেস করেন সেটা ছবি ছবি ও ছবি দিছিলাম যে মরার আগে তুলছিল যে ছবিটা আচ্ছা এ দে দে তুই ছবির জন্য তো টাকা দেস নাই সাক্ষীর জন্য টাকা দিছিস আমারে আমি নাকি দাঁড়া তুই বাম হাত ঢুকাস কেন নিন এটা কি তুই বল এত দেরি করছ কেন তালা মি তোমার ছবি তোলার সময় তুই উপস্থিত ছিলি কথা বলিস না চাচালা এ আমার সাক্ষী গায়ে হাত দিবি না চালা কথা বলিস না কেন সাক্ষী কোথাকার আরে বাটা মরা মানুষ কো কোনো কথা কই তুই মারা গেলে তুই কথা কইবি না তুই কইবি না তুই কইবি কখনোই না তাইলে আমার জিগা কই আমি যদি বেঁচে থাকতাম তো সব প্রশ্নের উত্তর দিতাম হ্যাঁ 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 তাই তো মরা মানুষ যদি কবর থেকে উঠে এসে বুট দিতে পারে বুট কেন জেগে তুই মরা মানুষ হয়ে সাক্ষী দিতে পারবি না কেন তোকে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে স্যার তিনবার বললেন কেন এই যাতে তোর এডি যে সমস্যা না হয় বুঝিস না শালা দেখ খুব পাক থাকি দে যাদব পারবো না আমি কোনো সাক্ষী দিতে পারবো না আমি কবর থেকে উঠে সাক্ষ্য দিতে আসছি ওখানে আমার সাথী লাশটা যারা আমার সাথে গান শুনে একইভাবে উনি মেরেছেন সবাই আমার জন্য ওখানে অপেক্ষা করতেছে আমি ওখানে ছবি রাখছি ওখানে কবরে আর সামনে আমার জন্মদিন পার্টি জন্মদিন আছে
আমি ওই জন্মদিনে যাবো, ওই জন্য আমার কোনো সাথী এখানে দেওয়া লাগবে না। কবর আমার সাথে ওয়াট করতেছে, আমি যাচ্ছি যাচ্ছি। তোর জন্মদিন কবে রে? আর ঠিক আছে, কবরে ঢোকার জন্য দর দ্বারা কি আমরা দুজন যাবো? কবরে যেতে যাইতে ইচ্ছে করে, জাহিদের গান শুনে আসো একবার। মরে যাওয়া উচিত একে একে তিনবার। তুই তুই এই কুড়ে সব কে নে নির্দোষ প্রমাণ করতে পারলি না, উল্টা নিজে দোষ হয়ে গেল। তুই তো মরে যা ভাই, তুই কলা গাছের পাশে কে অন্তত মরে যা, আমি শান্তি পাবো ভাই। আমিও তিনবার আপনাকে এই করে দেখছি, আপনি সুন্দর করে শুনে পেয়েছে, রায় দিতে পারছেন। আমি কি আপনাকে চালা আমরা টাকা দিব, তো টাকা দিব বলে আছি, চালা টাকার জন্য গুজরাতে কথা বলতে দিত। আপনি এই করে কি ভালোটা করছেন? আমি কি আপনাকে কোনোদিন গালি গালাজ করছি? আমার সাথে রাখবেন। জিজ্ঞেস করেন বল, তুই কি নিজের চোখে নিজের কানে দেখেছিস? শালা কথা কয় না কে? কে এসব কি শুনতাছে? আমি তো মানুষকে কনফিউজ হয়ে ফেলেছি। পাক টাকা দিব না কিন্তু না। পুলিশ আপনার পুলিশ কই? আপনার পুলিশ কই? পুলিশ কই? পুলিশ কই? পুলিশ আমার বাগানে স্যার একটা এত বড় বোম পাওয়া গেছে স্যার। সমস্যা নাই স্যার, বইয়ের কিছু নাই, আমি কিছু হইতে দিইনি। আচ্ছা বোম কোথায়? বোম আমার বাগানে। বাগান কোথায়? বাগান সে অনেক দূরে স্যার। আচ্ছা তো বোম কি হয়েছে সেটা বলো। বোম কিছু হয়নি, আমি পড়তে দিইনি কিন্তু ধরে রাখছি। আচ্ছা ওটা কার বোম, কোথায় হয়েছে? না তা তো পাওয়া যায়নি স্যার। পাওয়া যায়নি? না না, আমি থাকতে তোমার চিন্তার কোনো কারণ নেই। না না, কারণের কোনো চিন্তা নেই। আপনি আছেন বলে তো স্যার আমি আছি। হ্যাঁ হ্যাঁ, একটা রায় তো দেওয়া দরকার। কি রায় স্যার? রায় হচ্ছে তিন দিনের মধ্যে যদি তোমার এই বুমের কোন এই গ্রাহক খোঁজ পাওয়া না যায়, যাও ওই বুমটা তোমার। আমার? হ্যাঁ তোমার, তোমার বাগানে পাওয়া গেছে তোমার বুম। তোমার বুম এটা আমার হবে কি জন্য? পারমাণবিক বোমা তোর। চিন্তা করিস না তোর, আমার বার্থডেতে যাওয়ার সৌভাগ্য হয়েছে। মারা মানে কি কথা বলিস? কে কে জীবিত হলো কথা বলবি জানি না। এতক্ষণ আমি কি নিয়ে বিচার করতেছি? আমি কিসের জন্য বিচার করতেছি? আরে মামলাটা কি রে ভাই বল না আমার। এই মামলাটা কি ভাই? আরে ভাই আমি কি করে বলবো, এটা পুলিশ আর উকিলে না বলতে পারবে। হ্যাঁ কথা সঠিক বল। মার্ডার করছে ও, ছয় জনকে খুন করছে মাত্র ছয় জন। না না স্যার, ও স্যার আপনি ওর চিনেন না? আমি ওরে চিনি না। ও বিশেষ ছোট্ট একটা ছেলে ভাইরাল হয়েছিল, ভাইরাল হয়েছিল জাহিদ। ও আচ্ছা তুমি জাহিদ? হ্যাঁ স্যার। আচ্ছা তুমি ছয় জনকে কিভাবে খুন করেছো? কেজন কি জন? স্যার এটা সব মিথ্যে কথা স্যার, আমি একজন মানুষ। চুপ, একদম সত্যি কথা বলবে, মিথ্যা কথা বলবি না স্যার। কারণটা হচ্ছে ওর গান খুবই সুন্দর, খুবই বাজে, ও মধু হয়ে গানে ভাইরাল হয়েছিল। মধু হয়ে হই ওই ছয় জনকে বিষ খাওয়াই দিছে শালা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
স্যার আমি আপনার মাথা ধরে বলতেছি, সত্য কথা বলিব আমি, সত্য ছাড়া মিথ্যা বলিব না, আমি একজন খুন করি নাই স্যার, এই আপনার মাথা ধরে বললাম স্যার। খুন করে নাই ছেলেটা খুবই সত্যবাদী। হ্যাঁ খুন করে নাই, তাহলে কোন করছে তাকে? কোন করছে স্যার? না স্যার, আপনার মাথা ধরে বললাম স্যার। এ তো কোন করে নাই রে ভাই, আমি আমি তাহলে এইটাই মামলা? এটাই মামলা। আচ্ছা তাহলে তোমাকে তোমাকে তুমি চাইটা মারাই করছো না, তোমাকে তোমাকে বারবার ফাঁসি দেওয়া হলো, যাও। বারবার কেমনে সম্ভব? বারবার ফাঁসি দেওয়ার পরে সারা যদি বেঁচে থাকে আবার তো মধু হয়ে বিষ খাওয়া দিবে। গুলি করে মারবো শালা, গুলি করে মারবো। কথা বলো স্যার, আমি পুলিশ। তাহলে এইটাই মামলা, ব্যবস্থা তো একটা করতে হবে। আচ্ছা তুই কি 10,000 টাকা দিতে পারবি নাকি রাই অন্যদিকে দিয়ে দিব? স্যার আমি তো কিছু করি নাই স্যার, আমার স্যারা দেন। ও তুই তো কিছু করস নাই। আচ্ছা আমি স্যার মাসুম স্যার। হ তুই মাসুম, আমি তো জানি ভাই তুই মিথ্যা কথা বলছ। তো এখন কথা হচ্ছে গিয়া, তুই 10 বছর জেল চাস নাকি 10,000 জরিমানা? স্যার আমার তো আপাতত 10,000 টাকাটা অনেক প্রয়োজন। 10,000? হ্যাঁ শালা তুই উল্টা টাকা চাস আমার কাছে? তোর অবশ্যই সাক্ষী দিতে হবে, তুই সাক্ষী দে। এবার বল তুই তখন কোনের সময় তুই কোথায় ছিলি? তুই নিজ চোখে দেখছস, কোথায় ছিলি তুই? আমি তো জাহিদের পাশেই ছিলাম। পাশে বলতে কতটুকু দূরত্ব? কতটুকু দূরত্ব? 35 ফুট 40 ইঞ্চি। 35 ফুট 40 ইঞ্চি হয়? হ্যাঁ ফিতা দিয়ে মেপে রাখছিলাম। কেন কেন মেপে রাখছিলি? আমি তো জানতাম স্যার আপনার মতো কেউ একজন এগুলো জিজ্ঞেস করবে আমার। আচ্ছা ভালো করেছিস। তারপর বল কি হয়েছে? তারপর বল তারপরে কি হয়েছে তা তো কিছু আমার মনে নাই। মনে নাই? না। আচ্ছা মনে নাই না, তো মনে না থাকার পর কি কি মনে নাই সেটা বল। হ্যাঁ হ্যাঁ আমার বউ খুব ভালো লাগে। চুপ, এখন আমি কোর্টে রায় দেব, কেউ কথা বলবো না। ওকে 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 বর্ডার বর্ডার। বলো জাহিদ, আমি কি এখন তোমার ফাঁসি দিব নাকি ওর ফাঁসি দিব? জাহিদ তোমাকে আমি সাজা দিব অথবা সাজা না দিব, তবে তোমার গান ছেড়ে দিতে হবে, বুঝছো? তুমি কি পারবে তোমার গান ছাড়তে? স্যার আমি এই মধুবাবু গানটা করতে পেরেছি বলে আমার মানে আমার পরিবারটি আমি সুখে শান্তিতে বসবাস করতে পারতেছি। আমার ভাই বোনদের নিয়ে মা মাকে নিয়ে আমি সুখে শান্তিতে কয়েকটা ভাত খেতে পারতেছি। যদি এই গানটি যদি আমার করার যদি এতই মানে ভুল হয়ে গেছে তাহলে আমাকে আপনারা পাশে দিলে আমি মাথা পেতে নিব। যদি আমার গান করা যদি আপনাদের যদি দোষ মনে হয় তাহলে আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিব। আর চার পাশের মানুষ খুব হিংসা হিংসায় আমাদের মানে আমি কেন সুখে শান্তিতে আমার পরিবার নিয়ে কাছি এটা নিয়ে সবাই হিংসা করে। মানে আপনারা যদি আমার মানে গান করা যদি আমার সব ভুল মনে করেন আমার দোষ মনে করেন আমাকে আপনারা শাস্তি যা দেবেন আমি তা মাথা পেতে।
করতে নিব, তারপরে আমি স্যার আমি গান ছাড়তে পারবো না। এই গানের জন্য আপনারা আমাকে চেনেন, এই মধুকুকু গানের জন্য আমাকে সবাই চেনে, এই মধুকুকু গানের জন্য আমি আজকে ক্যামেরার সামনে স্যার, আমাকে যদি ফাঁসিও দিয়ে দেন আমি গান ছাড়তে পারবো না স্যার। ও আচ্ছা বুঝতে পারছি, তুমি এখন আমাদের সবাইকে ইমোশনালি ব্ল্যাকমেল করতেছ, কিন্তু বাছাধন আদালত তো ব্ল্যাকমেল ইমোশন চলবে না, আদালত কি চিনে সাক্ষী প্রমাণ, যদিও টাকাও চিনে। সকল সাক্ষ্য প্রমাণ এবং এই অযোগ্যগুলির যোগ্য সাক্ষীর উপর ভিত্তি করে আজকের মতোই কোর্ট এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে জাহিদের মতো নিষ্পাপ কিউট নির্দোষ একটা ছেলেকে এই নির্দোষ প্রমাণ করে কোর্ট বেকসুর কাজ তো দিচ্ছেই এবং তাকে তার পরিবারকে সুন্দর ও সুস্থভাবে চলার জন্য তাকে এই সবার মাঝে আমাদের গান আরও উপহার দেওয়ার জন্য তাকে আরও সম্মানিত করা হলো। তুমি তোমার জীবনকে সুন্দরভাবে ফুটিয়ে তোলো সবার মাঝে, আর সবাই জাহিদের জন্য দোয়া করবেন, পাশাপাশি জাহিদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিতে পারেন, সমস্যা নাই। এটা কি কোর্টের আদেশ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোর্টের আদেশ। হ্যাঁ তো জাহিদ শুনো বাবা, তুমি এদের মতো দুশ্চরিত্র এই ফল্টিবাজ ফাফরবাজ সব ধরনের লোকদের কাছ থেকে নিজেকে আলাদা রাখবা, দূরে থাকবা, বুঝেছ? হ্যাঁ স্যার, আমি অবশ্যই আপনার মতো মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকবো। তাইলে সবার উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছি, আমি আসলে আমি ছিলাম মনে হয়, সবার উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছি, সবাই আমার চ্যানেলটার পাশাপাশি জাহিদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর জাহিদ আমাদের, আমরা সবাই আমাদের টিমেরই, আমাদের টিমের আরও দু একজন মিসিং আছে যারা নিয়মিত তাকে, তার মধ্যে জবাই জপে এবং আর রিদু, তার দোকান তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আমাদের সময় দিতে আছে, তার জন্য অনেক ধন্যবাদ। এবং এই ছেলেটা হচ্ছে সুদূর ওকিয়া থেকে রোহিঙ্গা ক্যাম্প থেকে তার জব পাকিয়ে দিয়ে এখানে চলে আসছে। যাই হোক, আমরা সবাই বেকার আছি আপাতত, সবাই তাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা পাশাপাশি অবশ্যই জাহিদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং হ্যাঁ জাহিদ, তোমার কিছু বলার থাকলে দর্শকের উদ্দেশ্যে তুমি কিছু বলো। দর্শককে আমি একটা কথাই বলবো, সবাই সবসময় আমাকে সাপোর্ট করবেন আমার গানকে, মানে আপনারা আপনাদের ভালোবাসে আমি এতটুকু আসতে পেরেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার যে ফ্যামিলিটা আছে, আমি হচ্ছে সাইমনে জব করি, সাইমনের পাশাপাশি পড়াশোনায় করতেছি, ওইখানে ইয়ে করতেছি, তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর যেটা সত্যি কথা দর্শক, ও কিন্তু মধু হই হই কাউকে বিষ খাওয়ায় নাই, আপনারা যারা থাম্বনেল এবং টাইটেল দেখে এখানে যেটা দেখতে আসছেন হয়তো বা ওটা পান নাই, কিন্তু কথা দিচ্ছি শিওর মজা পাইছেন সেটা কিন্তু ঠিক। তার জন্য অবশ্যই লাইক দিবেন, নাইলে কিন্তু হক হবে না, হালাল হবে না। আর কোর্ট আজকের মতো এখানে, আর যান যান বাসায় চলে যান ভাই। আজকে ফুলা ফুলা বেশি চাচ্ছে ভাই, এত করে লাইক করতে একটা চাচ্ছে, তোমরা একটা সাবস্ক্রাইব করে দিবে।